সাপ টিকটিকির পর এবার মিড ডে মিলের খাবারে মিলল কাঁকড়া বেছে। তীব্র চাঞ্চল্য বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমবংশ যোগানন্দ বিদ্যাপীঠে। আর এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে সরব হয়েছেন অভিভাবকরা। স্কুলের বাইরে বিক্ষোভ। এর আগে বিভিন্ন ঘটনা আপনারা দেখেছেন যে সাপ টিকটিকি পাওয়া গেছে মিড ডে মিলে, আর এবার বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমবংশ যোগানন্দ বিদ্যাপীঠের মিড ডে মিলের খাবারে মিলল কাঁকড়া বিছি জানিয়ে সরব হয়েছেন অভিভাবকরা। নিম্নমানের সবজি দিয়ে স্কুলে মিড ডে মিলে রান্নার অভিযোগ। চাঁচল 2 নম্বর ব্লকের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলাশাসকে। অর্থাৎ বুঝতেই পারছেন মিড ডে মিল নিয়ে একের পর এক জেলায় জেলায় অভিযোগ সামনে আসছে। মাধ্যমিকে 12,000 খাতায় ভুল, 12,468টি উত্তরপত্রে সেফ নম্বর যোগে গণ্ডগোল। স্ক্রুটিনিতে নম্বর বাড়লো 22 পর্যন্ত, অর্থাৎ 22 নম্বর পর্যন্ত বেড়েছে স্ক্রুটিনিতে। ফলে মেধা তালিকায় স্থান বদলে গেল 4 জন পরীক্ষার্থীর। প্রথম 10-এর মেধা তালিকায় ঢুকে পড়লো আরো 7 জন। কৃষ্টেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। কৃষ্টেন্দু, তার মানে 12,000-এর মতন, 12,000 আরো নির্দিষ্ট করে বলতে গেলে 12,468টি উত্তরপত্র স্রেফ যোগ করতে গিয়ে ভুল হয়েছে বলে জানা যাচ্ছে। আমি বলছি পর্ষদের পক্ষ থেকে এই বক্তব্য বারে বারে রাখা হয়, রেকর্ড সময়ে তারা মাধ্যমিকের রেজাল্ট আউট করছে। এই যে এত বড় গণ্ডগোল, 12,000 খাতায় ভুল, তার কি ব্যাখ্যা পর্ষদের? জীবনের প্রথম বড় পরীক্ষা, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় বসে এবং সেই পরীক্ষার মূল্যায়ন নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। কারণ আজকেই মাধ্যমিকের স্ক্রুটিনি এবং রিভিউ রেজাল্ট বেরিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র হিসেবে গণ্ডগোল হয়েছে 12,468টি খাতায় এবং 22 নম্বর পর্যন্ত যোগ করতে ভুলে গেছেন পরীক্ষক এবং কোন একজন পরীক্ষার্থীর 22 নম্বর পর্যন্ত বেড়েছে এবং এর জেরে মেধা তালিকায় রদবদল হয়েছে। তুমি যেটা বললে 4 জন ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী তার র্যাঙ্ক অদল বদল হয়েছে, 7 জন পরীক্ষার্থী নতুন করে মেধা তালিকায় অর্থাৎ প্রথম 10-এ ঢুকে গেছেন এবং প্রথম 10-এ 57 জন পরীক্ষার্থী ছিলেন, এবার 64 জন হয়ে গেছে। এবং আজকেই স্ক্রুটিনি এবং রিভিউর ফল প্রকাশিত হয়েছে। মধ্য শিক্ষা পর্ষদ বলছে এটা কাম্য নয়, 63,000 খাতার মধ্যে 12,000 খাতায় ভুল। কিন্তু 12,000 সংখ্যাটা কম নয়, 12,000 খাতায় সেখানে ছাত্রছাত্রীদের শুধুমাত্র নম্বর যোগ, পরীক্ষক যে নম্বর দিয়েছেন সেই নম্বর যোগ করতে ভুল হয়েছে পরীক্ষকদের এবং তার জেরে স্ক্রুটিনি করতে দিয়েছেন পরীক্ষার্থী এবং স্ক্রুটিনি পড়ার পর দেখা গেছে 12,468টি খাতায় নম্বর পাল্টে গেছে। এবং মাধ্যমিকের আজকে মধ্যশিক্ষা পর্ষদ আগামী বছরের মাধ্যমিকের দিন ঘোষণা করেছে 10-ই ফেব্রুয়ারি। কিন্তু এই পরীক্ষা যেটা 2024 সালে যে পরীক্ষা হয়েছে, যে পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে এবং সেই পরীক্ষার রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে দিদার খাতায় কিন্তু ওলট পালট হয়েছে। সুতরাং যে মাধ্যমিক পরীক্ষা নিয়ে এত গরিমা, যে মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা, 10 লক্ষ বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, সেই খাতার মূল্যায়ন নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গেল যে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিয়েছেন, 2 মে রেজাল্ট বেরিয়েছে, তাদের যে নম্বর, সেই নম্বর ওলট পালট হয়ে যাচ্ছে স্রেফ পরীক্ষক নম্বর যোগ করতে ভুল করেছেন বলে। যদিও মধ্যশিক্ষা পর্ষদ ছাপাই দিচ্ছে যে বহু উত্তরপত্র আছে, 63 লক্ষ উত্তরপত্র আছে, তার মধ্যে 12,000 খাতায় ভুল হয়েছে, এটাও কাম্য নয়। কিন্তু একটা প্রশ্ন অবশ্যই উঠবে যে ছাত্রছাত্রীরা প্রথম বড় পরীক্ষায় পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষার নম্বর ওলট পালট হচ্ছে এবং তার রেজাল্ট আজকে প্রকাশিত হচ্ছে এবং যার ফলে মেধা তালিকা এবং র্যাঙ্ক সব ওলট পালট হয়ে গেছে। ধন্যবাদ কৃষ্টেন্দু।